আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডের অ্যাসাইনমেন্ট 5-এর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম অ্যাসাইনমেন্ট 3 এবং 4-এর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা অ্যাসাইনমেন্ট 5-এর প্রশ্নগুলোর উত্তর জেনে নেই। বি কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কিত তথ্য দ্বারা ছকটি পূরণ করো। শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট 4-এ কিন্তু আমরা এরকম একটি ছকই পূরণ করেছিলাম। সেটা করেছিলাম সেকশন বি এর অংশ পড়ে সেখান থেকে তথ্য নিয়ে। এবার আমরা এই ছকটি পূরণ করব আমাদের পরিবারের তথ্য নিয়ে। আমি এখন এই ছকটি পূরণ করে দেখাচ্ছি। উপরের লাইনটিতে আমরা লিখেছি নেম অর্থাৎ নাম, এজ বয়স, জব চাকুরি, ওয়ার্ক প্লেস কাজের জায়গা। অর্থাৎ আমাদের প্রথমে লিখতে হবে নাম, তারপর লিখতে হবে বয়স, তারপর লিখতে হবে কী কাজ করি সেটা, তারপর লিখতে হবে সেই কাজটা কোথায় করা হয় সেই জায়গার নাম। এবার আমরা ছকটি পূরণ করব। নেম কবির, এজ 9, জব স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল। নেম কেয়া, এজ 3, জব নট স্টার্টেড স্কুলিং। কেয়ার বয়স যেহেতু 3 বছর, তাই সে এখনও স্কুলে যাওয়া শুরু করেনি আর তাই তার কোনো ওয়ার্ক প্লেস নেই। নেম রেখা বেগম, এজ 33, জব স্কুল টিচার, ওয়ার্ক প্লেস দারুসসালাম গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা। নেম বেলাল আহমেদ, এজ 40, জব ব্যাংকার, ওয়ার্ক প্লেস প্রাইম ব্যাংক ঢাকা। নেম বাবুল আহমেদ, এজ 70, জব রিটায়ার্ড স্কুল টিচার। যেহেতু বাবুল আহমেদ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তাই তার কোনো ওয়ার্ক প্লেস নেই। নেম সেলিনা বেগম, এজ 64, জব হোম মেকার, ওয়ার্ক প্লেস হোম। শিক্ষার্থীরা, তোমাদের আমি এই ছকটি পূরণ করে দেখালাম। তোমরা এই ছকটি পূরণ করা সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা পড়ব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তর। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।